আমার যদি ইনকাম ওখানে এক টাকা হয় আর এখানে এক ডলার হয় তাহলে ডিফারেন্স হচ্ছে 110 গুণ। যে যে বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছেন সে সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং নিয়ে যাদের ধারণা নেই তারা হয়তো মনে করতে পারেন যারা চাকরি পাচ্ছেন না তারা কিছু একটা করার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, এ আর তেমন কী সম্ভাবনা। এটা যে কী সম্ভাবনা সেটা আমরা উদাহরণ দিতে পারি একজন ডাক্তার তানজিবাকে দিয়ে, যিনি শেষমেশ ডাক্তার না হয়ে একজন ফ্রিল্যান্সার হলেন। তার মানে তার এতদিনের যে পড়ালেখা কিংবা অভিজ্ঞতা সব কিছুই কি বৃথা গেল? না, বরং তিনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার চিকিৎসা বিদ্যাকেই কাজে লাগিয়েছেন। ডাক্তার তানজিবা চিকিৎসা পেশা বাদ দিয়ে যখন ফ্রিল্যান্সিং পেশা বেছে নিলেন তখনই বুঝতে হবে ফ্রিল্যান্সিং পেশাটি নিয়ে আমাদের এখনও অনেক কিছুই জানার আছে। প্রথমত জানার আছে ফ্রিল্যান্সিং পেশার ব্যাপক সম্ভাবনার কথা। সেরকম সম্ভাবনা দেখেছিলেন বলেই ডক্টর তানজিবা চিকিৎসা পেশা থেকে চলে এলেন ফ্রিল্যান্সিং পেশায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আগে টাকাতে ইনকাম করতাম, এখন ডলার ইনকাম করি। আমার যদি ইনকাম ওখানে এক টাকা হয় আর এখানে এক ডলার হয় তাহলে ডিফারেন্স হচ্ছে 110 গুণ। 1028টা সাবজেক্টে ফ্রিল্যান্সিং করা যায়, তার ভিতরে কেবলমাত্র 12টা সাবজেক্টে আমরা বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং করি। তার ভিতরেও মাত্র 3টে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্ট হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। এই 3টাতে আমাদের মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা, প্রায় 95% ছেলেমেয়েরা কাজ করে। তাতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা সবচেয়ে লো পেইড কাজ করি। আপনি ইচ অ্যান্ড এভরি গ্র্যাজুয়েশন ভার্সনের একটা টেক ভার্সন আছে। আপনি চিন্তা করেন আমার দেশে কিন্তু আমরা টেক ভার্সনটা শিখাই না। যেমন অ্যাকাউন্টিং যখন শিখাচ্ছি, অ্যাকাউন্টিং কম্পিউটারের মাধ্যমে কীভাবে করে এটা যদি আপনি সফটওয়্যার দিয়ে না শিখাই দিলেন তাহলে তো গ্র্যাজুয়েশন করে লাভ হলো না। ঠিক, আপনি যখন বাংলা পড়ছেন, বাংলাতে তো কন্টেন্ট রাইটিং আছে, বিভিন্নজন আপনি সাংবাদিকতার পেশা বলেন বা যেটাই বলেন তার কিন্তু একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে। এই জায়গাটাতে আমরা এখন আসতে চাচ্ছি না। আবার আমাদের অনেকেরই জানা নেই যে যে বিষয়ে পড়ালেখা করছেন কিংবা পেশায় আছেন সেটা দিয়েও ফ্রিল্যান্সার হওয়া যায়। হওয়া যায় বলেই ডক্টর তানজিবাকে চিকিৎসাবিদ্যার জ্ঞানকে ত্যাগ করতে হয়নি, বরং সেই মেডিকেলের শিক্ষাকেই তিনি সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন তার ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার গড়ে তোলার জন্য। চিকিৎসা পেশাটাকে অ্যাভয়েড করে একদম অন্যটাতে চলে যাচ্ছি না, এটারও কিন্তু একটা ভার্সন আছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজিক্যাল আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, মেডিকেল কন্টেন্ট রাইটিং করতে পারেন, কারণ কন্টেন্ট রাইটিংয়ের বাজারে কিন্তু আমরা পিছানো এবং ইন্ডিয়া এই জায়গাটাতে পশলি এগিয়ে গিয়েছে। তার দুইটা কারণ, কারণ ইংলিশটা আমাদের মানে আমরা আসলে ওভাবে শিখতে পারি না এবং ওটাকে ইউজ করতে জানি না। সো আপনি যখনই যে কোনো জিনিসেরই আপনি কিন্তু কী করেন, এখন জানার জন্য গুগলে সার্চ দেন, তার মানে ওই কন্টেন্টটা কেউ বা কেউ তো একজন ক্রিয়েট করেছে। সো প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ফ্রিল্যান্সিং ভার্সন আছে, সেটা আপনার চিকিৎসা শাস্ত্রেও আছে। নিজে সচেতন ছিলেন বলেই ডক্টর তানজিবা জানতে পেরেছিলেন একজন চিকিৎসক হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারলে সেটা কতটা সম্ভাবনাময়। নিজেকে উদাহরণ দিয়ে ডক্টর তানজিবা তরুণদের উদ্দেশ্যে বলতে চান প্রতি গ্র্যাজুয়েটেরই উচিত তার পড়ালেখার বিষয়ে বিশ্বের কোথায় কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় সে ব্যাপারে সচেতন থাকা। এ ব্যাপারে সচেতন হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও। আপনি যে কোনো ভার্সনে, আমরা যেটা এখন সবাইকে বলছি যে আপনার যে কোনো গ্র্যাজুয়েশন ভার্সন, ইভেন সব তরুণদেরকে আমরা এটা বলছি যে 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 বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছেন সে সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করেন। জি, এবং ওটাতে আরও ভালো স্কোপ আছে। এখন যারা ফ্রিল্যান্সিং করছে তারা তো মাত্র 3টে সাবজেক্টে করছে, এই 3টে সাবজেক্টে কম্পিটিটর সবচেয়ে বেশি। আপনি বিড করলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম এবং পাবেন হচ্ছে আওয়ারলি খুব বেশি হলে $7, আর যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্টে কনভার্ট হন তাহলে আওয়ারলি রেট $300 উপরেও হতে পারে। আপনার যে চিকিৎসা বিষয়ে যেটা ফ্রিল্যান্সিং করছেন সেখানে আওয়ারলি কেমন থাকছে? সেখানেও আওয়ারলি $127 থেকে শুরু করে $150 মতো থাকে। আর সেখানে যদি নরমাল আপনি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন, সেখানে $5 থেকে $6 উপরে যাবে না। ডাক্তার তানজিবা চিকিৎসক না হয়ে কেবল যে ফ্রিল্যান্সার হয়েছেন তা নয়, সেই সাথে 10.5 লাখ ফ্রিল্যান্সারদের সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যানও তিনি। বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের অবস্থান যদি মনে করি তা আমরা 10.5 লক্ষ সংখ্যাগত দিক দিয়ে এখন পর্যন্ত আছে, আর আর্নিংয়ের দিক দিয়ে আমরা কয়েকদিন আগেও 8 পজিশনে ছিলাম, এখন 7 পজিশনে চলে এসেছি।
আমাদের ভিতরে আসলে যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে লো পেইড হওয়ার কারণে আরও আগাতে পারছি না, যেহেতু ছেলে মেয়েদের আগ্রহ আছে, ডেসপারেশন আছে, এটা এগিয়ে আছে, কিন্তু যারা বর্তমানে করছে তারা কিন্তু নিজেদের উদ্যোগেই নিজেরা রেডি হয়েছে। কারণ সামনে যেহেতু আরও বিভিন্ন টাইপের উদ্যোগ আসছে, সুতরাং আগানো মনে হয় না খুব একটা কঠিন হবে, এবং অ্যাওয়ারনেসটা যদি ঠিকমতো তৈরি করে দেওয়া যায় তখন পজিশন আরও ভালো হবে।